আচ্ছা পাঁচশো টাকা দেন না পাঁচশো দেবো না আচ্ছা দিলাম এক লাখ টাকা ক্লাস সাইড সাইট খোলা হয় তাও আপনার গাড়ি ফিরে নিয়ে যাবেন কেলা খোলা চল্লিশ হাজার কিলোমিটার চলছে আপনি সাউন্ড শুনলে মানে ওই যে কি কয় প্রেমে পড়ে যাবেন এটা হলো বাইশের মডেল বাইশ মডেল হ্যাঁ বাইশের মডেল ডাবল সেন এ এটা হলো দুই বছরের প্রকাশ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড

আমার বাইন্দার দিতে পারবো না আচ্ছা এটা হলো একুশের মডেল বাইশে কিনা বাইশ দুই বছরের করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ডের দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা

ওই সকালবেলা আসছিল পরে আমি কই গাড়িটা আমি চালাই দেবো মা গাড়ি দিয়ে আমার বাইকের মডেলও পেল

এটা কিলো চলা থাকতে পারে আপনার ভালো যদি লাগে নেন না যে আমার পছন্দ হয় যে না আমি গাড়িটা চালাই আমার কোম্পানি আসবে না ওই গাড়িটাই আমি কিনি লাগলে বেশি রেট হোক আমার সমস্যা নাই আপনি এই গাড়িটা কত দিন ধরনের গাড়িটা দুই লাখ টাকা কিনছেন আপনি গাড়ি চালায় যদি মজা পান গাড়ি তো কোনো প্রবলেম না পান আপনি দুই লাখ টাকা গাড়ি কিনছেন ভুলেই যাবেন

দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই করে না কোনোভাবে নব্বই না বিরানব্বই করে দিলাম বিরানব্বই করে দিলাম এবং রেজিস্ট্রেশন সহ হ্যাঁ তেইশের বাই তেইশের

এক লক্ষি সব গাড়ি এক তেল তাও যাবেন কত মডেল আছে মাত্র পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার টাকা তেইশের মডেল লোকেশন কোথায় বলে দেবেন লোকেশন হলো ঢাকা মিরপুর সাইড পেট পাবনাগুলি এলাকার নাম ফিরের বাগ জায়গার নাম পাবনাগুলি যদি আগার গাঁদে আসেন ডান সাইডে রোডে আত্মার ডান সাইড এ পরবে দুই বাইক লাইফ মিরপুর দুই নম্বর দশ নম্বর হয়ে আসবেন বাম সাইডে পড়বে মেইন রোডে

লোকজন থাকে একজন পারেন যদি গাড়ি পছন্দ করে গাড়ি আমি কুরিয়ার করে দিব আর আপনার গাড়ি শুধু আইসা বলবেন শুধু প্লাস্টিক গুলো দেখতে লোয়ার মাল আমি দেখে দিব আমি যেটা বলে দিব হান্ড্রেড পার্সেন্ট কারণ মানুষ বলতে ভুল একশো পার্সেন্ট কেউ হইতে পারে না আমি চাইতেছি যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট থাকবো কারণ হান্ড্রেড পার্সেন্ট আমি হইতে পারবো না কোনো ব্যক্তি হইতে পারবে না আমি চাইতেছি নব্বই থেকে পঁচানব্বই যেতে আমার কথা থাকে এই জন্যই আমি বলি যে আপনার যদি কোনো লোক থাকে আইসা গাড়ি দেখা যাবেন গাড়ি দেখা শুধু প্লাস্টিকটা দেখবে প্লাস্টিক আর লোয়ার কাগজ এটা পুরোটাই আমি দেখবো আমার থেকে আপনি বুঝে নেবেন আচ্ছা তো বিলাল ভাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী কোনো একটা লাইভ হবে ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম